হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিএলএস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকে আমাদের বিউটি রিলেটেড ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লো করবো কী করে, টাইট রাখবো কী করে, স্কিনটা যেন অল্প বয়সে বুড়িয়ে না যায়, লুজ না হয়ে যায়, আর স্কিনের যে সমস্ত দাগছোপগুলো আছে সেগুলো কী করে ধীরে ধীরে আমরা দূর করতে পারি। যেহেতু হোমমেড প্রোডাক্ট, আমি কখনোই বলবো না আপনি লাগাচ্ছেন আর একদম হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। যদি কন্টিনিউয়াস ইউজ করেন তো বন্ধুরা, এইটুকানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যত রকম স্কিন প্রবলেম তো দূর হবেই, আর তারপরে যে আপনার স্কিনটা থাকবে সেটা ডে বাই ডে আরও উন্নত হবে, আরও সুন্দর হবে, আর স্কিনের লংজিবিলিটি আরও বেড়ে যাবে, স্কিনটা যেন অল্প বয়সে বুড়িয়ে যাবে না, রিঙ্কলস ফাইন লাইন্সের প্রবলেম থাকবে না, একদম যেন পারফেক্ট, মানে আপনার বয়স যদি 40+ 50+ হয় সেটা কিন্তু ধরা যাবে না, কখনোই বলবে না কেউ আপনাকে যে আপনার বয়স 50 বছর হয়ে গেছে, ইজিলি আপনাকে মনে হবে যেন আপনি 25-এর কোটা পারই হননি। তো বন্ধুরা, সেই জন্য কী করতে হবে, ধৈর্য ধরে হোমমেড প্রোডাক্ট এর ওপর ভরসা করতে হবে, হোমমেড প্রোডাক্টের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে হবে। তো বন্ধুরা, আজকে ডিমের কুসুম দিয়ে, ডিম তো আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল, সবসময় অ্যাভেলেবেল, সেই ডিমের কুসুম, আমি সাদা পোর্শনটা না কুসুম দিয়ে আজকে এত সুন্দর একটা স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করবো, যার রেজাল্ট হবে আহা আউটস্ট্যান্ডিং রেজাল্ট, একদম মাইন্ড ব্লোয়িং রেজাল্ট, এত ভালো রেজাল্ট হবে। ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন, ভীষণ উপকৃত হবেন আপনারা প্রত্যেকে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ইউজ করতে পারেন, নির্দ্বিধায় ইউজ করতে পারেন, অবশ্যই যাদের বয়স 20+ তারাই ইউজ করবেন, 20+ নিচে যাদের বয়স তারা ইউজ করবেন না, নর্মাল থাকুন, ন্যাচারালি থাকুন, শুধু ব্যাসন দিয়ে মুখ ধুন। একটা ভিডিও আমি অবশ্যই বানাবো, যদি আপনারা দেখতে চান আমাকে বলবেন, আমি বানাবো যাদের বয়স 20-এর নিচে তারা কীভাবে স্কিন কেয়ার নারিশ করবে, তারা কী করে স্কিন কেয়ার টেক কেয়ার করবে। তো বন্ধুরা, এখন আসি আজকের ভিডিওর কথায়। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত থাকুন, অনেক অনেক কাজে লাগতে চলেছে ভিডিও, আর অবশ্যই প্যাচ টেস্ট ইউজ করবেন আপনারা, উইদাউট প্যাচ টেস্ট কিন্তু কোনো কিছু ইউজ করবেন না, প্যাচ টেস্ট আগে করে নেবেন তারপরে যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন। তাহলে চলুন ভিডিওর মেন পর্বে যাই, তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। প্রথম উপকরণ হিসেবে নিয়ে নিলাম ডিমের কুসুম, ডিমের কুসুমটা আমি নিয়ে নিয়েছি, সাদা অংশটা দিলে কিন্তু হবে না, আর নেবো 1 চামচের মতন চালের গুঁড়ো। ডিমের কুসুম আর চালের গুঁড়োটা কিন্তু প্রথমে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, দেখুন যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক সেই উপায়ে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে গোলাপ জল দিতে হবে, একবারে না, অল্প অল্প করে কিছুটা গোলাপ জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন একটা স্মুথ পেস্ট মতন আমরা বানিয়ে নেব। সেই কারণে যেহেতু ডিমের কুসুম দেওয়া আছে সেই কারণে অল্প অল্প দিতে হবে। তো বন্ধুরা দেখুন ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট কিন্তু আমরা চটজলদি বানিয়ে নেব। তো চলুন কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করি। মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো প্যাক ইউজ করার আগে ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, নাহলে কিন্তু প্যাক কোনো কাজেই লাগবে না। তো বন্ধুরা, এবারে দেখুন প্যাকটাকে অ্যাপ্লাই করছি ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে, যেটা আপনার কাছে সুবিধাজনক সেইভাবে আপনারা প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবেন। প্যাকটা অ্যাপ্লাই করার পরে কিছু ট্রিক্স আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। মোটামুটি হাফ যখন শুকিয়ে যাবে প্যাকটা, তখনই হাতে একটু অল্প গোলাপ জল নিয়ে আপওয়ার ডিরেকশনে ম্যাসাজ করে নেবেন। 2 মিনিটের মতন ম্যাসাজ করার পর ঠান্ডা জলে মুখটা ধুয়ে দেবেন, ধুলেই বুঝতে পারবেন একটা চট জলদি গ্লো কিন্তু আপনার ত্বকে এসে গেছে, অলরেডি এসে গেছে। ডিমের কুসুম ত্বকের জন্য প্রচণ্ড ভালো, ত্বকের এলাস্টিসিটি বজায় রাখে, অল্প বয়সে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না, আর ত্বক হয়ে ওঠে উজ্জ্বল চকচকে দাগ ছোপ মুক্ত। আরও কি যাতে বিউটি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায়, এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো কিন্তু বন্ধু পিয়ারি রিঙ্কলস ফাইন লাইন দূর করতে সাহায্য করে, চকচকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, এই ঝকঝকে পরিষ্কার ত্বক আপনি পেয়ে যান। আর আমরা জানি নর্থ ইস্ট এশিয়ার মেয়েরা কিন্তু খুব ভালোভাবেই এই
স্কিন কেয়ারটা করে থাকে চালের গুঁড়ো দিয়ে, তাতে কিন্তু রেজাল্ট দারুণ হয়। আর আমরা তো জানি নর্থ ইস্ট এশিয়ার মেয়েদের স্কিন কতটা ভালো। আর দিয়েছি গোলাপ জল, গোলাপ জল ত্বকের জন্য ভীষণ ভালো, ময়েশ্চারাইজ করে, উজ্জ্বল করে। তো বন্ধুরা দেখুন মুখটা ধুয়ে চলে এসেছি, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ত্বকটা। অবশ্যই আপনারা বাড়িতে ইউজ করুন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি হতাশ হবেন না, দারুণ একটা স্কিন কেয়ার। এখনও পর্যন্ত আমি স্কিন টোনার বা ময়েশ্চারাইজার ইউজ করিনি, এবার করব। আর যদি বিউটি রিলেটেড আরও কিছু ভিডিও দেখতে চান আমাকে রিকোয়েস্ট করতে পারেন, যথাসাধ্য আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।